ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হলো দারিভাল জুনিয়রের। বিশ্ব বালক এন্ড্রিকের একমাত্র গোলে ওয়েম্বলিতে সেলেসাওরা 1-0 গোলে হারিয়েছে থ্রিল্যান্সদের। বিশ্বকাপ বাছাই পর্বে টানা 5 ম্যাচ জয় বঞ্চিত, পয়েন্ট টেবিলে লাতিন অঞ্চলে রয়েছে 6 নম্বরে। ব্রাজিল ফুটবল নিয়ে চরম হতাশ হয়ে পড়েছিল ভক্ত সমর্থকরা। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে প্রথমবারের মতো আর্জেন্টিনার কাছে হেরেছে তারা। এমন পরিস্থিতিতে সাও পাওলো কোচ ডোরিভাল জুনিয়রকে দায়িত্ব তুলে দেওয়া হলো ব্রাজিল ফুটবল দলের। দায়িত্ব পাওয়ার পর শনিবার ছিল ডোরিভালের প্রথম পরীক্ষা, তাও একেবারে সিংহের খাঁচায়, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। একে তো নেইমার নেই, তার উপর দুই সেরা গোলরক্ষক এদারসন আলিসন বেকারও নেই, ছিলেন না ক্যাসেমিরো, এডার মিলতাওরাও। সব মিলিয়ে ভাঙ্গা চোরা একটি দল নিয়ে ব্রাজিল ফুটবলে অভিষেক ঘটালেন দারিভাল জুনিয়র। অভিষেকটা ঠিকই রাঙিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই কোচ। ওয়েম্বলির দর্শকদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিক ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ব্রাজিল ফুটবলে শুরু হলো দারিভাল যুগ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে 80তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন এন্ড্রিক। ভিনিসিয়াস জুনিয়রের পাস লক্ষ্যভেদ করেন এন্ড্রিক। নিজের তৃতীয় ম্যাচে এসেই গোলের দেখা পেলেন ব্রাজিলের বিস্ময় বালক। ওয়েম্বলির মাঠে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়লেন আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই নতুন তারকা।